এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মন্ত্রী আবাসন থেকে মলয় ঘটক তিনি বেরিয়েছেন এবং কোথায় যাচ্ছেন সে ব্যাপারে এখনো কিছু নিশ্চিত খবর পাওয়া যায়নি। জানি নাকি মন্ত্রী আবাসন সেখান থেকে তিনি গেলে বেরিয়েছেন এবং আপনাদের জানি নাকি মন্ত্রীদের কোয়ার্টার থেকে আইনমন্ত্রী মলয় ঘটক তিনি এই মুহূর্তে বেরিয়েছেন, কোথায় যাচ্ছেন, তার গন্তব্য কি এখনো পর্যন্ত সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি। আমরা জানি কয়লা পাচার কাণ্ডে একযোগে আটটি জায়গায় সিবিআই হানা, চার ঘন্টা পেরিয়ে গেছে এখনো আসানসোলে মলয় ঘটকের বৈঠক বাড়িতে সিবিআই। আমি বলেছিলাম এফআইআর এর কপি এবং সার্চ ওয়ারেন্ট দেখাতে, বলেছিল পরে দেখাবো, কিন্তু তারপরে দেখাই। কিন্তু আপনি তো আইন জানেন, এটা তো করতেই পারবেন, এটা তো করতেই পারবেন। আপনি বিরোধ কর সকতে থে কি নেই, আপ সার্চ নেই কর সকতে উইদাউট সার্চ ওয়ারেন্ট, আপনি কুছ কে কিয়া থা উনকো কহে থে? হাম লোগ বোলা থা, হাম লোগ কো বোলা কি হাম লোগ বাদ মে দিখায়েঙ্গে, লেকিন ফির আবি তক নেই দিখায়ে। তো এটা কি বলে কি বলে দেখছেন কি তরহ সে দেখছেন স্যার? অভিজিৎ আজকের পরে আন্দোলন করেছে, আপনাদের অনুগামীরা অনেকে আন্দোলন করছে, এটা কি কেন? সেটা বলতে পারবো না, সেটা পরবর্তীকালে আপনারা বুঝতে পারবেন, সময় সবকিছু বলবে, সময় বলবান। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ কাটক। অভিজিৎ বাবু, দীর্ঘ প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, আমরা দেখলাম মলয় ঘটকের ভাই তিনি অভিজিৎ ঘটক, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, কি বললেন পাশাপাশি জানতে চাইবো। মলয় ঘটক তিনি কিন্তু কোয়ার্টার থেকে বেরিয়ে গেলেন, কোথায় যাচ্ছেন সে বিষয়ে কিছু বললেন? দেখো, মলয় ঘটকের গন্তব্য কোথায় সে বিষয়ে স্পষ্ট নয়, তবে মলয় ঘটক যাওয়ার আগে কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিয়ে গেছেন রাজ্যের আইনমন্ত্রী, যে তিনি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান না। তার কারণ, যেহেতু বিষয়টি একটা বিচার বিভাগীয় বিষয়, একটি সাব জুডিশিয়াল ম্যাটার, সেই জন্য এই বিষয়টি কোনো মন্তব্য করবেন না। তবে তিনি এটা কিন্তু তার পরিষ্কার দেখা গেল যে তিনি যথেষ্ট কনফিডেন্ট, কারণ তার মুখে হাসি ছিল। দীর্ঘ 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কিন্তু 40 টাকা তিনি চলে আসছেন, এখান থেকে বেরিয়ে যায়। এই হচ্ছে সেই কোয়ার্টার দেখাবো, যেখান থেকে কিছুক্ষণ আগেই কিন্তু আইনমন্ত্রী মলয় ঘটক তিনি কিন্তু বেরিয়েছেন, এবং তারপর তার গন্তব্য কোথায় তিনি কিন্তু নবান্ন যেতে পারেন যেমনটা জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে তিনি সেখান থেকে বেরিয়েছেন, তবে যাওয়ার আগে তিনি যেটা বলে গিয়েছেন যে সিবিআই যে জিজ্ঞাসাবাদ তিনি তিনি কোনো মুখ খুলতে চাননি। তবে তিনি পরিষ্কার বলেছেন, যেহেতু গোটা বিষয়টা একটা বিচারাধীন বিষয়, সেই বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক প্রসিকিউটর বিচার ভবনের একটি গাড়ি, সেটি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন, যেটা মনে করা হচ্ছে যে গোটা বিষয় নিয়ে কিন্তু আইনজ্ঞদের পরামর্শ নিতে পারেন আইনমন্ত্রী, এবং যেভাবে আজকে সিবিআই তদন্ত করতে পারে একেবারে এই মিনিস্টার্স কোয়ার্টার সেখানে চলে এসেছিল, যে গভর্নমেন্ট প্লেস মস্তি উপস্থিত, এবং এই মুহূর্তে তারা কিন্তু চলে এসেছেন, ফলে তো স্বাভাবিকভাবেই কিন্তু তারা এসে এখানে এখানে উপস্থিত। অনুবাদ, তুমি আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ এখনো পর্যন্ত